পাহাড়ি তাদের অন্যতম প্রেম। সব ভয় তুচ্ছ করে প্রকৃতির অমোক টানে ছুটে গিয়েছেন বারবার। সেই নেশাতেই উত্তরাখণ্ডে ট্রেকিং এর পরিকল্পনা। ট্রেকে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েন মিঠুনদারি, ভেঙে যায় পা। সঙ্গী ট্রেকাররা বেঁচে নেই আর। রবিবার গভীর রাতে একাই ঘরে ফিরলেন বছর ৩১-এর বাঙালি ট্রেকার, মনে চিরস্থায়ী ক্ষত। এখন বলার মতন আমার পরিস্থিতি নেই। খুব ভালো লাগছে না। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে বাড়ি ফেরা যেন নবজন্ম মিঠুনে। ছেলেকে বরণ করে নিল পরিবার, ছিল প্রিয় রান্নার আয়োজন। চার দিনের মধ্যে যা আমাদের যা পরিস্থিতি ছিল, তো রাতে কোনো কিছুই মানে ঘুম ভালো, খাওয়া দাওয়া ভালো কিছু হচ্ছিল না। নবমীর দিন উত্তরাখণ্ডের হরকিদিন উপত্যকায় ট্রেকিং এ যান বাঁকুড়ার উন্দা ব্লকের আগরদা পুরুষোত্তমপুর গ্রামের সাত অভিযাত্রী। ১৭ই অক্টোবর তাঁবু ফেলেন চেল্লুরগড় এলাকায় সুপিন নদীর ধারে। প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছিল রাতে। আলো ফুটতেই ৩ কিলোমিটার দূরে ওসলা গ্রামে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তই বাঁচিয়ে দিল। যে সুপিন নদীর তীরে তারা তাঁবু ফেলেন প্রথমে, পাশেই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন ট্রেকার, সেই আতঙ্ক তারা করছে এখনো। ফারসিল বলে একটা জায়গা আছে, সেখানে অনেকজন আটকে আছে, অনেকজনের নিখোঁজ হয়ে গেছে, অনেকজন মারাও গেছে। পরে যখন আমরা ট্রেক কমপ্লিট করে সাঁকড়িতে নেমেছি, তারপরে যখন শুনলাম যে উত্তরাখণ্ড জুড়ে বিভিন্ন জায়গায় এবং আমাদের আশেপাশে এরকম ঘটনাগুলো ঘটেছে, তখন কিন্তু আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি। ঘরে ফিরে মিলেছে স্বস্তি। মেয়ে, মা বাবা, স্ত্রী, আত্মীয় পরিজন যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, সবার কাছে ফিরতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে। বাঁকুড়ার অভিযাত্রীরা ঘরে ফিরলেও মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখা মিঠুনের মনের ক্ষত সম্ভবত আরও গভীর। মরণ ফাঁদ থেকে ফিরে এসে ট্রেকিং এর নেশা ছাড়তে নারাজ তবুও। কেন যাবো না? ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। যেসব বেসরকারি হাসপাতাল কার্ড নিচ্ছে না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, প্রয়োজনে লাইসেন্স বাতিল, হুঁশিয়ারি মমতার। অনেক হসপিটাল কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটাকে নেগলেক্ট করছে। হু আর দিস হসপিটাল, দ্য প্রাইভেট, প্লিজ টেক অ্যাকশন এগেনস্ট অফ দেম। স্বাস্থ্যসাথীর একটা রুলস থাকবে, এটা গভর্নমেন্টের প্রোগ্রাম, ইউ আর বাউন্ড টু হেল্প দ্য পিপল। যদি তুমি না করো, আমি কিন্তু লাইসেন্সও ক্যান্সেল করে দিতে পারি। ওকে, আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পূর্বাঞ্চলীয় হাসপাতালের অধিকর্তা রূপক বড়ুয়ার সঙ্গে। প্রাইভেট হাসপাতাল কিন্তু একটা বড় একটা এরিয়া, অনেক প্রচুর হাসপাতাল রয়েছে, তাদের কন্ট্রোলটা কিন্তু আমাদের মধ্যে নেই। কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে যে হাসপাতালগুলো রয়েছে, আমরা কিন্তু অলমোস্ট প্রত্যেকটা হাসপাতালে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না হচ্ছে। তবে স্বাস্থ্যসাথী কার্ডের একটা অনেক সময় যে রিফিউজাল যে ঘটনাটা আসে, সেটা হচ্ছে আমাদের একটা গভর্নমেন্ট থেকে ধরে দেওয়া হয়েছে যে একটা সার্টেন পার্সেন্টেজ অফ দ্য পেশেন্ট আর কি স্বাস্থ্যসাথী, যার কারণ কি যে বেডটাকে আমরা অ্যালোট করছি সেই বেড অনেক সময় হয়তো থাকে না। অর্থাৎ এত পেশেন্ট আসছে এখন স্বাস্থ্যসাথী, মোটামুটি সব ফিল আপ হয়ে যাচ্ছে বেডগুলো, সেই সময় হয়তো কোনো সময় যদি রিফিউজাল হয়ে থাকে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু প্রত্যেকেই নিচ্ছে, এটা গভর্নমেন্টের একটি সরকারের একটা নিজস্ব একটা সাবজেক্ট, এবং এটাকে আমরা প্রত্যেকেই অনার করছি, এবং ইটস এ ভেরি গুড স্কিম দ্যাট আই ক্যান আগ্রি। আজ এনসিবি দপ্তরে গেলেন না অনন্যা পান্ডে। মাদক মামলায় অন্যতম সাক্ষী প্রভাকর সাইলি আজ মুম্বাই পুলিশ কমিশনারের অফিসে যান। এদিকে মাদক মামলায় হলফনামা জমা দিলেন এনসিবির জোনাল ডিরেক্টর সামির ওয়াংখেড়ে। হলফনামায় তার অভিযোগ, তাকে ভয় দেখানো হচ্ছে, তদন্ত নষ্ট করার চেষ্টা হচ্ছে। হলফনামা গ্রহণ করতে আদালতকে অনুরোধ করেছেন সামির। অন্যদিকে গত ২৩ তারিখ এনসিবির তরফে হলফনামা দায়ের করেছিলেন আদিত্য সেটনা। সেই হলফনামায় অভিযোগ করা হয় কখনো হুমকি দিয়ে, কখনো আবার সাক্ষীদের প্রভাবিত করে তদন্ত নষ্ট করার চেষ্টা হচ্ছে। এনসিবির হলফনামা গৃহীত হয়েছে আদালতে। महानिदेशक स्वापक नियंत्रण ब्यूरो को दक्षिणी और पश्चिमी क्षेत्र से ये सूचना प्राप्त हुई है, उसका संज्ञान लेते हुए उन्होंने
इस पर एक इंक्वायरी मांग की है जो कि सतर्कता विभाग में प्राप्त हुई है, इस पर हम आवश्यक कार्रवाई कर रहे हैं। टिप्पणी करना उचित नहीं रहेगा किसी भी अधिकारी या किसी भी व्यक्ति विशेष के बारे में, अभी जांच शुरू होनी है, जैसे जैसे जांच आगे बढ़ेगी हम आपको इसके बारे में सूचित करेंगे।